গাজীপুরের কোনাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জের প্যারাইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিহত কলেজ ছাত্র হৃদয় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত 5 আগস্ট কোনাবাড়িতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিল সে। পরে শিল্প পুলিশের কর্মরত কিছু সদস্য তাকে ধরে নিয়ে চড় থাপ্পড় দেয়। এক পর্যায়ে কনস্টেবল আকরাম অতি উৎসাহী হয়ে হৃদয়ের পেছন দিক দিয়ে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলা করেছেন।